প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি আজকে তোমরা যে যেখানে আছো তোমাদের পার্শ্ববর্তী তোমাদের বন্ধু-বান্ধবদের আমাদের লাইভের লিংকটা দিয়ে দাও আমাদের যে ছাত্রগুলো আছে আমাদের বিভিন্ন গ্রুপ আছে গ্রুপে এই লিংকটা দিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমাদের এসটিএমএল এর দশম ক্লাস করব আজকে আমরা এসটিএমএল এর দশম ক্লাস করব আমরা এর আগে আরো 9টা ক্লাস শেষ করছি আজকে আমরা এসটিএমএল এর দশম ক্লাস করব তো আশা করি এতদিন আমরা যা করেছিলাম তা তোমরা বুঝতে পারছো তোমাদের সবার কর্মতৎপরতা স্পৃহা এগুলো দেখে বুঝতে পারি আসলে তোমাদের মধ্যে যে পড়ালেখার একটা আগ্রহ আছে বুঝতে পারি এবং ভালো লাগে তোমাদের হোমওয়ার্ক করার মানসিকতা সত্যি সত্যি খুব আনন্দ দেয় আমাদেরকেও তোমাদের মধ্যে কাজ করার প্রচন্ড প্রবণতা আছে সত্যি খুব ভালো লাগে এগুলো তো আর দুই একজন যারা এখনো হোমওয়ার্ক করতেছ না বা একটু কম অ্যাক্টিভ আশা করি তোমরাও অ্যাক্টিভ হবা কারণ উপায় নাই তোমার কাছে তোমাদের এই সময়ে নিজেদেরকে যদি চাঙ্গা রাখতে না পারো তাহলে দেখা যাবে যে পরীক্ষার আগ মুহূর্তে হঠাৎ করে তোমার পরীক্ষার ডেট দিয়ে দিবে ওই সময় গিয়ে আর নিজেকে চাঙ্গা করার সময় পাবো না অর্থাৎ তোমার স্পিডটা ধরে রাখতে হবে নিজেকে কেমন ওকে তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই আমরা ক্লাসে যাই আজকে ওকে আমরা অনেকেই আসছে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার পক্ষ থেকে সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা যারা যারা লাইভে আসছো সবাইকে শুভেচ্ছা সবাই নিশ্চয়ই ভালো আছো আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আমরা আজকে তোমাদের গত ক্লাসে যে হোমওয়ার্কটা ছিল গত ক্লাসে যে হোমওয়ার্কটা ছিল এই হোমওয়ার্কটা দিয়ে আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করব এই হোমওয়ার্কটা নিয়ে তোমাদের কয়েকজন একটু আমাকে বলছে এই হোমওয়ার্কটা আরেকবার দেখে দেওয়ার জন্য খেয়াল করো এই যে হোমওয়ার্কটা এই হোমওয়ার্কটা তোমরা গত ক্লাসে আমি তোমাদের দিয়েছিলাম তোমাদের অনেকেই আমাকে কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছো এটা যেন আরেকবার একটু বুঝিয়ে দিই তো আমরা এটা তোমাদেরকে আরেকবার একটু বুঝিয়ে দিতে চাচ্ছি যদি তোমরা থাকো তাহলে রাজি থাকো তাহলে আমরা এটা একটু আরেকবার বুঝিয়ে দেবো তোমাদেরকে তো আমরা এই হোমওয়ার্কটা আরেকবার করার চেষ্টা করি তোমাদের সবাই এই হোমওয়ার্কটা সাথে নাও তোমরা অনেকে আসছো সাকিবুর রহমান আসছে সাকিব তোমাকে স্বাগতম জানাচ্ছি সাকিবুর রহমান আসছে শ্রীকান্ত এমরুল কবির চৌধুরী আসছে অনেকে আসছে আড্ডি আসছে প্রিয়াল আসছে সাদাত আসছে ছন্দা আসছে অনেকে আসছে আজমল আসছে আরাফ আসছে আয়েশা মালিহা আসছে অনেকে আসছে কিশোর আসছে মমিতা আসছে সো আমাদের ইয়া কই কংস শান্ত কংস কই শান্ত কংস বণিক কোথায় শান্ত কংস বণিক হ্যাঁ শান্ত আসে নাই তো শ্রীকান্ত শান্তকে অ্যাড করো শ্রীকান্ত শান্তকে অ্যাড করো ওকে তাহলে আমরা এই হোমওয়ার্কটা একটু করার চেষ্টা করি সবাই খেয়াল করো তাহলে এই হোমওয়ার্কটার মধ্যে আমাদের যেটা চিন্তা করতে হবে এই হোমওয়ার্কটার মধ্যে আমাদের প্রথমে তোমাদেরকে যে কথাটা আমি সবসময় বলি যে আমাদের একটা টেবল করার সময় আমাদের টেবলটা আগে ড্র করে ফেলবা অর্থাৎ টেবলটা যেখানে যেখানে ড্র করা নাই যেমন এই টেবলটা এখানে ড্র করা নাই যেসব জায়গায় আমাদের টেবলটা ড্র করা নাই সে জায়গায় আমাদের টেবলটা আগে ড্র করে ফেলবা অর্থাৎ ফুল ড্র করে ফেলবা টেবলটা তারপর তোমরা এটা কোট করতে যাবা ঠিক আছে তাহলে আমরা টেবলটা ড্র করে দেখব এই টেবলটার মধ্যে চারটা রো আছে খেয়াল করো টেবলটার মধ্যে আমরা দেখব যে চারটা রো আছে তোমরা অনেকে তিনটা রো করছো আসলে তিনটা রো না এই টেবলটার মধ্যে চারটা রো আছে কেমন এই টেবলটার মধ্যে চারটা রো আছে তো চারটা রোয়ের মধ্যে আমরা একটু খেয়াল করো এই টেবলটা যদি আমরা একটু ড্র করাই তোমাদের খেয়াল করো সবাই একটু দেখো যারা বুঝছো তারাও দেখো যারা বুঝো নাই তারা একটু দেখো আমরা আরেকবার তোমাদেরকে আরেকবার একটু ঝালাই করে দিই তো টেবলটা নিয়ে জটিলতায় পড়ছে কয়েকজন আমাকে আমার সাথে শেয়ার করছে তাদের জটিলতাগুলো আমরা একটু নিরসন করার চেষ্টা করি অনেকে আমার সাথে শেয়ার করছে তাদের টেবলের জটিলতাটা নিয়ে তো আমরা একটু
তোমাদেরকে এটা একটু সলভ করে দিই যাতে তোমরা এটা বুঝতে পারো এই ছিল আমাদের টেবিলটা এখানে ছিল 1 এখানে ছিল 2 এখানে ছিল 3 তারপর এখানে একটা ছবি ছিল এখানে ইমেজ লাগা ছিল আই এম জি ইমেজ লাগা ছিল তারপর এখানে ছিল 4 এখানে এক নম্বর ছিল ইউটিউব ওয়াই ইউ ইউটিউব বি এখানে দুই নম্বর ছিল কি ছিল দুই নম্বর ছিল গুগল এই হচ্ছে আমাদের টেবিলটা তো এই টেবিলটাকে যদি আমরা তোমাদের বলেছিলাম তোমাদের প্রথম কাজ হচ্ছে যে এই ধরনের টেবিল যখন তোমাদের হাতে আসবে তোমরা ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের টেবিলটা পুরোটা ড্র করে ফেলবা ড্যাশ লাইন দিয়ে ডট ডট লাইন দিয়ে পুরো টেবিলটা ড্র করে ফেলবা তাহলে পুরো টেবিলটা যদি আমরা ড্র করতে যাই তাহলে পুরো টেবিলটা ড্র করো তো পুরো টেবিলটা ড্র করলে কি রকম আসে দেখো তো পুরো টেবিলটা ড্র করো পুরো টেবিলটা ড্র করলে তাহলে কি আসবে দেখো সবাই তাহলে আমরা যদি পুরো টেবিলটা ড্র করি তাহলে আমাদের এরকম আসবে দেখো সবাই খেয়াল করো এই যে এখানে একটা কলাম আসবে ঠিক আছে না তারপর এখানে একটা কলাম আসবে এবার এখানে একটা রো যাবে এখানে একটা এই কলামটা নিচে নামবে এই রোটা যুক্ত হবে শেষ আমার আঁকা শেষ এখন এখন দেখো টেবিলটা সিম্পল হয়ে গেছে এখন টেবিলটা একদম সিম্পল এবার তুমি সিদ্ধান্ত নিতে পারবা এবার তোমার কাছে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে যে এখানে কয়টা রো আছে কয়টা রো কয়টা কলাম তোমার কাছে একদম ইজি হয়ে যাবে দেখো আমি অনায়াসে দেখতেছি এখানে একটা দুটো তিনটা চারটা রো আছে এখানে সবাই খেয়াল করো চারটা রো আছে সবাই খেয়াল করো এখানে আমি দেখতেছি অনায়াসে দেখ দেখো একটা দুটো তিনটা চারটা রো মানে এই পাশাপাশি গুলোকে রো বলে তাহলে একটা দুটো তিনটা চারটা রো চারটা রো চারটা টিয়ার হবে চারটা রো চারটা টিয়ার তাহলে ফার্স্ট টিয়ার তাহলে এটা প্রথম টিয়ার এটা দ্বিতীয় টিয়ার এটা তৃতীয় টিয়ার এটা চতুর্থ টিয়ার চারটা টিয়ার হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে ফার্স্ট টিয়ার দেখো এটা ফার্স্ট টিয়ার এটা সেকেন্ড টিয়ার এটা থার্ড টিয়ার এটা ফোর্থ টিয়ার চারটা টিয়ার ঠিক আছে এবারে চারটা টিয়ারের মধ্যে খেয়াল করো এই চারটা টিয়ারের মধ্যে প্রথম টিয়ারের মধ্যে দেখো এটা ফার্স্ট টিডি এটা ফার্স্ট টিডি এটা 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 ফার্স্ট টিডি হ্যাঁ তাহলে টিডি এটা ফার্স্ট টিডি এবার সেকেন্ড টিডির মধ্যে সেকেন্ড টিডির মধ্যে একটা কলাম স্পান আছে যে একটা কলাম ছিল এখানে এই কলামটা আমরা মুছে দিছি দেখো কলাম ছিল একটা দুইটা এক দুইটা কলাম ছিল তো দুইটা কলামকে আমরা এক করে দিছি এক এক করে দিছি তাহলে এখানে দুইটা কলাম ছিল তাহলে কলাম স্পান ইকুয়াল টু হবে তাহলে এখানে কলাম স্পান টু CULSPAN মানে কলাম স্পান ইকুয়াল টু হবে শেষ আর কিছু নাই আর এটা টিডি থাকবে এটা তো সিম্পল টিডি যা আছে তাই টিডি হবে ঠিক আছে তাহলে আমাদের এটা শেষ আর কিছু নাই এখানে প্রথম টিয়ার আর কোনো সমস্যা নাই প্রথম টিয়ারে টিডি এখানে আমাদের কলাম স্পান টু এখানে টিডি হবে আর কিছু না প্রথম টিয়ারে টু কেমন হাইট ওয়েট আসবে না হাইট ওয়েট দরকার নাই টেবিলের ভিতরে হাইট ওয়েট দেওয়া দরকার নাই ঠিক আছে হাইট ওয়েট দেওয়া টেবিলের ভিতরে হাইট ওয়েট দেওয়ার দরকার নাই অনেকে তোমরা হাইট ওয়েট বলতেছো আহন অফ তানভীর হাইট ওয়েট দেওয়ার দরকার নাই হাইট ওয়েট লাগবে না আমাদের ঠিক আছে মুজিবুল হাসান আসছে আন্না ত্রিপুরা আসছে ভেরি গুড তোমাদের স্বাগতম জানাচ্ছি এবার সেকেন্ড ইয়ার আসো সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড ইয়ারের মধ্যে দেখো প্রথমে আমাদের এই ধারণাটা শেষ করতে হবে আমাদেরকে সেকেন্ড ইয়ারের মধ্যে এই সেলটা দেখো এই সেলটার মধ্যে এদিক থেকে একটা কলাম নামছে তার মানে এখানে একটা দুটো কলাম ছিল খেয়াল করো একটা দুটো কলাম ছিল যেহেতু এটা এরকম খেয়াল করো তাহলে এখানে একটা দুটো কলাম ছিল দুইটা কলামকে আমরা এক করে দিছি খেয়াল করো একটা দুইটা কলাম ছিল দুটাকে আমরা এক করে দিছি তার মানে এখানে ভিতরে প্রথমত দুইটা কলাম স্পান আছে দুইটা কলাম স্পান আছে এই যে দেখো একটা দুইটা কলাম ছিল তাহলে কলামটাকে আমরা তুলে দিছি এই দেখো কলামটাকে তুলে দিছি তাহলে দুইটা কলাম ছিল দুইটা কলামকে আমি এক করে দিছি তারপরে এখানে কলাম স্পান আছে সি ইউ এল এস পি এন কলাম স্পান ইকুয়াল টু 2 হবে ঠিক আছে এবার দেখো রো একটা দুইটা রো ছিল দেখো একটা দুইটা রো আছে এই রো দুইটাকে আমি এক করে দিছি রো দুইটাকে আমি এক করে দিছি তাহলে কি হলো তাহলে এখানে দুইটা রো ছিল দুইটা রোকে আমি একটা করে দিছি তাহলে এখানে কি হবে রো স্পান হবে তো রো স্পান ইকুয়াল টু 2 হবে রো স্পান ইকুয়াল টু 2 হবে দেখো সে একদম সিম্পল বিষয়
একটা কলসপান একটা রোজপান আর কিচ্ছু না ঠিক আছে একদম সিম্পল একটা কলসপান একটা রোজপান দুইটা কলসপান হবে আর দুইটা রোজপান হবে আর কিচ্ছু না একদম সিম্পল তাহলে এটা করে ফেললাম এখানে দুইটা কলসপান দুইটা রোজপান দিব দিয়ে আমরা ইমেজ টেক চালাই দিব এটা যা আস্তা তোমরা পারছো তোমরা অনেকে ভুল করছো শুধুমাত্র কলসপান আর রোজপান নিয়ে তাহলে এখানের ভিতরে দুইটা কলসপান আছে আর দুইটা রোজপান আছে ঠিক আছে শেষ তো এটা করে ফেললাম এটা করে ফেলে এবার আমরা সেকেন্ড টিয়ার কোনটা দেখো সেকেন্ড টিয়ার কিন্তু ভুল ভুল হবে না তোমাদের সেকেন্ড টিয়ার ছিল আমাদের এটা খেয়াল করো এই সেকেন্ড টিয়ার একটু তাহলে এটা তুলে গেলাতে আমরা থার্ড টিয়ারের কাজটা হয়ে গেছে থার্ড টিয়ারের এই অংশটা কাজটা শেষ বাট সেকেন্ড ইয়ারে এটা করতে হবে তো সেকেন্ড ইয়ারের মধ্যে দ্বিতীয় টিডি মধ্যে এটা তৃতীয় টিডি মধ্যে এটা শেষ এবার থার্ড টিয়ার হচ্ছে এটা এবার থার্ড টিয়ার হচ্ছে এই অংশটার মধ্যে আমি এটা আমি সেকেন্ড ইয়ারে করে ফেলছি এটা আমি সেকেন্ড ইয়ারে করে ফেলছি কিন্তু থার্ড টিয়ারে এসে এটার কাজ আর নাই শুধুমাত্র এই অংশটা করব থার্ড টিয়ার শুধুমাত্র এই কাজটা দেখো এই অংশটা থার্ড টিয়ার শুধু এই অংশটা করব এই অংশটা সেকেন্ড ইয়ারে করে ফেলছি আমরা কারণ এই অংশের মধ্যে কি আছে এই অংশের মধ্যে এটার মতো দেখো এদিক থেকে একটা কলাম নামছে এদিক থেকে একটা রো গেছে তার মানে এখানে দুইটা কলাম আর দুইটা রোস্পান এটার মতো সিম্পল দুইটা কলস্পান হবে দুইটা রোস্পান হবে তাহলে আমি এই টিডির ভিতরে কলস্পান এগুলো টু দিব রোস্পান এগুলো টু দিব দিয়ে তারপর আমি হাইপার লিঙ্ক চালাবো দেখো বুঝছো কিনা কলস্পান এগুলো টু দিব রোস্পান এগুলো টু দিব দিয়ে তারপর হাইপার লিঙ্ক চালাবো দেখো দেখো এখানে আমি এই সেলটার ভিতরে কলাম দুইটা রো দুইটা দুইটা রো দুইটা কলাম তাহলে আমি এই দুইটা কি করব কলস্পান এগুলো টু দিব রোস্পান এগুলো টু দিব টু দিয়ে তারপর আমি এটার ভিতরে হাইপার লিঙ্ক চালাই দিব ঠিক আছে বুঝতে পারছিস সবাই বুঝছো নাকি হ্যাঁ তাহলে তৃতীয় নাম্বার টিয়ার শেষ তৃতীয় নাম্বার টিয়ার শেষ তা তৃতীয় নাম্বার টিয়ারের ভিতরে আমরা কি করছি এই যে কাজটা করে ফেলছি দেখো এই দেখো তৃতীয় নাম্বার টিয়ারের ভিতরে আমি যখন এই কলামটাকে তুলে দিছি এই কলামটাকে যখন তুলে দিছি এই রোটাকে যখন তুলে দিছি তাহলে এটা চতুর্থ নাম্বার টিয়ার যেটা ছিল এই যেটা এই কাজটা এটার ভিতরে হয়ে গেছে এই অংশটা পুরোটা কাজ শেষ খেয়াল করো এই অংশটা পুরোটা কাজ শেষ করে ফেলছি তাহলে চতুর্থ টিয়ার আমার বাকি রইল শুধুমাত্র এই অংশটা চতুর্থ টিয়ার আমার এই অংশটা বাকি আছে এখানে কিন্তু দেখো একটা কলম স্পান আছে এই যে একটা কলম ছিল এরকম এই কলমটাকে আমি তুলে দিছি তাহলে এখানে কিন্তু কি আছে দুইটা কলম ছিল দুইটা কলমকে আমি এক করে দিছি তাহলে এখানে করসপান ইকুয়াল টু হবে করসপান ইকুয়াল টু হবে এখানে তোমার করসপান টু আর রোস্পান টু দুইটা করসপান দুইটা রোস্পান এখানে দুইটা করসপান এখানে দুইটা করসপান দুইটা রোস্পান আর এখানে একটা করসপান আর কিচ্ছু নাই আর কিচ্ছু নাই ঠিক আছে ওকে যারা বুঝো নাই আশা করি সবাই বুঝতে পারছো আশা করি তোমাদের মধ্যে আর কোনো ঝামেলা নাই ওকে তাহলে আমরা আর তাছাড়া আমি এই আনসারটা তোমাদেরকে দিয়ে দিব সবাইকে গ্রুপে আমি ক্লাসের পর পরে এই আনসারটা দিয়ে দিব যদি অনেককে দিয়ে দিছে আমি অনেককে আমি মেসেঞ্জারে দিয়ে দিয়েছি তোমরা যারা লাইভে আসো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমাদের বন্ধু বান্ধবী যারা আমাদের গ্রুপে আছে যারা লাইভে এখন আসে নাই ওদেরকে একটু তোমার লিঙ্কটা শেয়ার করো বা একটু নক দাও যাতে লাইভে আসে তাহলে আমরা আজকে নতুন টপিকস করব আজকে আমরা নতুন নতুন টপিকস করব আজকে টপিকসের নাম কি আজকে আমরা কি করব সাদিয়া আসছে সাদিয়া তোমাকে স্বাগতম জানাচ্ছি ইলান আসছে ইলান ইলান তোমাকে স্বাগতম জানাই আজকে আমরা যে জিনিসটা করব সেটাকে বলা হচ্ছে এইচটিএমএল লিস্ট এইচটিএমএল লিস্ট বাংলায় যাকে বলা হয় তালিকা লিস্টের বাংলা হচ্ছে তালিকা তো তালিকা কিরকম আমরা তালিকা কিরকম তালিকা বলতে আমরা কি বুঝি তালিকা বলতে আমরা বুঝি সাধারণত মনে করো আমরা দোকানে গেলে বা কোনো একটা রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাই খাওয়ার পর আমাদেরকে একটা বিল ধরায় দেখাতে ওই বিলের মধ্যে আমরা সিরিয়ালি লেখা থাকে এক এটা দুই এটা তিন এটা সিরিয়ালি লেখা থাকে এটা একটা তালিকা একটা লিস্ট বা তুমি মুদির দোকানে গেলা মুদির দোকানে গিয়ে তুমি কিছু বাজার সাজার করলা সেখানে তোমাকে একটা তালিকা দিবে সেখানে তোমাকে একটা মেমো দিবে ওই মেমোর মধ্যে লেখা থাকে এক নম্বরে এটা দুই নম্বরে এটা তিন নম্বরে এটা চার নম্বরে এটা এভাবে লেখা থাকে এই জিনিসগুলোকে আমরা লিস্ট বলি সাধারণত বাস্তবত্বে বাস্তবিক জীবনে আমরা এটাকে লিস্ট বলি বা তালিকা বলি এই তালিকাটা বাস্তব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তব জীবনে তালিকা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন এই ধরনের তালিকা এইচটিএমএল দিয়ে আমরা কিভাবে করতে পারি সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয় এইচটিএমএল এ কিভাবে আমরা তালিকা করতে পারি ঠিক আছে তাহলে এইচটিএমএল এ তালিকা করার জন্য হ্যাঁ এইচটিএমএল এ তালিকা করতে হলে আমাদেরকে একটু জানতে হবে এই তালিকাগুলো কিরকম হয় আমি যেমন কয়েকটা নমুনা দেখাচ্ছি নমুনাটা আগে দেখো দেখো আমি কয়েকটা নমুনা দেখাই
আমরা সাধারণত যে তালিকাটা ব্যবহার করি যেগুলা সেগুলো সাধারণত হয় এরকম দেখো 1 2 3 4 এরকম আবার হইতে পারে মনে করো a b c d এরকম হইতে পারে আবার হইতে পারে a b c d এরকম হইতে পারে আর কিরকম হইতে পারে মনে করো এরকম রোমান 1 রোমান 2 রোমান 3 রোমান 4 আবার এগুলোর বড় হাতের হইতে পারে বড় হাতের রোমান i বড় বড় হাতের রোমান 1 বড় হাতের রোমান 2 বড় হাতের রোমান 3 বড় হাতের রোমান 4 তাহলে এরকম হতে পারে তালিকা আমরা তো দৈনন্দিন জীবনে তালিকা ব্যবহার করি সাধারণত এরকম তালিকা হতে পারে দেখো তো এই তালিকা যেগুলো আমি লিখছি মানে এখানে 1 দিয়ে যেকোনো একটা হবে 2 দিয়ে 3 দিয়ে এরকম তালিকা এরকম 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 বা এরকম এর বাইরে সাধারণত আমরা বাস্তব জীবনের বাইরে খুব কম তালিকা তৈরি করে থাকি আমরা সাধারণত এই ধরনের তালিকা তৈরি করি ইয়াসমিন রেশমা আসছে রেশমা তোমাকে স্বাগত জানাচ্ছি আমরা সাধারণত এই ধরনের তালিকায় সব সময় অভ্যস্ত এই ধরনের তালিকায় আমরা করে থাকি হ্যাঁ তো দেখো এই তালিকাটার একটা বৈশিষ্ট্য আছে এই তালিকাটার বৈশিষ্ট্য কি বলতে পারবা কেউ এই যে আমি এখানে যাই লিখেছি সবগুলোতে একটা সিরিয়াল আছে এই তালিকাটার বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের তালিকাটার বৈশিষ্ট্য হচ্ছে যে এই তালিকাগুলো তুমি যাই যাই যেখানেই লিখো না যেভাবে লিখো না কেন একটা সিরিয়াল থাকে সিরিয়াল বলতে বুঝাচ্ছি দেখো একের পর 2 2 এর পর 3 3 এর পর 4 এ এর পর বি বি এর পর সি সি এর পর ডি এরকম রোমান 1 2 3 4 একটা সিরিয়াল আছে অর্থাৎ এখানে আমি এমন না যে একের এ এর পর সি সি এর পর ই লিখছি এরকম না এটা সিরিয়াল অনুযায়ী লিখছি অর্থাৎ এই তালিকাটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সিরিয়ালি লেখা ঠিক আছে এই তালিকাটার বৈশিষ্ট্য হচ্ছে এই তালিকাটার বৈশিষ্ট্য কি বললাম এটা সিরিয়ালি লেখা আছে তানজিদ আসছে তানজিদ তোমাকে স্বাগত জানাচ্ছি তাহলে মারিয়া আসছে মারিয়া তোমাকে স্বাগত জানাই তাহলে এই তালিকাটার বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা সিরিয়াল তালিকা ঠিক আছে এটা একটা সিরিয়াল তালিকা এবার দেখো এবার আমরা একটু অন্যদিকে যাই এই ছাড়া এরকম ছাড়াও কিন্তু আমরা অনেক সময় তালিকা তৈরি করি বিভিন্ন সময় আমরা বাস্তব জীবনে এই রকম ছাড়াও কিন্তু আরেক ধরনের তালিকা আমরা তৈরি করে থাকি সাধারণত আমাদের বাস্তব জীবনে বিভিন্ন কাজে লাগার জন্য সেটা কি রকম দেখো সেটা হতে পারে দেখো এরকম হতে পারে আবার হতে পারে মনে করো এরকম হতে পারে এরকম আবার হতে পারে মনে করো এরকম দেখো এরকম আমরা লিখি অনেক সময় এরকম আমরা অনেক সময় তালিকা তৈরি করে থাকি ঠিক আছে আমরা অনেক সময় এই ধরনের তালিকা তৈরি করে থাকি হ্যাঁ তো এই ধরনের তালিকা আমরা করে থাকি খেয়াল করো এটা এক ধরনের তালিকা এটা এক ধরনের তালিকা তাহলে এই তালিকাটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সিরিয়াল এই তালিকাটার বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে কোনো সিরিয়াল নাই এটাই তো মূল পার্থক্য ঠিক আছে এটা হচ্ছে যে মূল পার্থক্য যে একটা হচ্ছে সিরিয়াল আর একটা হচ্ছে সিরিয়াল না ঠিক আছে এই দুটো এর মধ্যে পার্থক্য শুধু এটাই একটা হচ্ছে সিরিয়াল তালিকা একটা হচ্ছে তোমার সিরিয়াল ছাড়া তালিকা আমি কি বুঝতে পারছি একটা সিরিয়াল তালিকা একটা সিরিয়াল না ঠিক আছে ওকে তাহলে এবার দেখো তাহলে এই যে আবার বলি এই ধরনের তালিকাটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা তোমার সিরিয়াল এই ধরনের তালিকাটার বৈশিষ্ট্য হচ্ছে সিরিয়াল না তাহলে সিরিয়াল যে তালিকা সেটাকে এই এসটিএমএল ভাষায় বলা হয় অর্ডার অর্থাৎ অর্ডার তালিকা অনুসার অর্থাৎ সিরিয়াল যেটা আছে সেটাকে বলা হয় অর্ডার খেয়াল করো এই যে সিরিয়াল যেটা আছে সেটাকে বলা হয় অর্ডার ও আর ডি ই আর ই ডি অর্ডার লিস্ট অর্ডার মানে ক্রম অনুসারে
এখানে অর্ডার বলতে তোমার হুকুম বা আদেশ না অর্ডার বলতে বোঝাচ্ছে ক্রম অনুসারে অর্ডার বলতে কি বুঝছি আমরা ক্রম অনুসারে তাহলে এটা ক্রম অনুসারে আছে এইজন্য এই ধরনের তালিকাকে অর্ডার্ড লিস্ট বলা হয় আর এটাতে কোনো অর্ডার নাই কোনো ক্রম নাই নাম আনঅর্ডার্ড লিস্ট ইউ এন ও আর ডি আর ডি এটা আনঅর্ডার্ড লিস্ট খেয়াল করো তাহলে একটা অর্ডার্ড লিস্ট আর একটা আনঅর্ডার্ড লিস্ট বুঝছো কিনা দেখো তো সবাই সামিন ইয়াসার আসছে আদিত্য দাস আসছে আজমল ডট ডিক্স স্কোয়ার হ্যাঁ আজমল ঠিক আছে হ্যাঁ তাহলে আশা করি সবাই বুঝতে অনলাইনে আসো আশা করি সবাই বুঝতে পারছো যে এই দুটো জিনিস তাহলে আমরা বলবো এবার দেখি লিস্ট কয় প্রকার এসটিএমএল লিস্ট কয় প্রকার হলো তাহলে এসটিএমএল লিস্ট কয় প্রকার হলো বলো এসটিএমএল লিস্ট দেয়ার আর টু টাইপস অফ লিস্ট নাম্বার ওয়ান ইজ অর্ডার্ড লিস্ট অ্যান্ড নাম্বার টু ইজ আনঅর্ডার্ড লিস্ট অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস তোমাদের সিলেবাস অনুসারে এসটিএমএল লিস্ট দুই প্রকার একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট আর একটা হচ্ছে যে আনঅর্ডার্ড লিস্ট যদিও এসটিএমএল এ আরো এক ধরনের লিস্ট সাপোর্ট করে যেটা তোমাদের সিলেবাসে নাই সিলেবাসে তোমাদের এটা আলোচনা নাই সো আমরা ওইটা তোমাদের পড়াবো না হ্যাঁ আমরা তোমাদের এটা পড়াবো না আর মনীষা চৌধুরী আসছে মনীষা মনীষা চৌধুরী এটা কি আমি জানি না আসলে মনীষা চৌধুরী আসলে স্টুডেন্টের নাম কি আমি জানি না নামটা একটু বলো তাহলে লিস্ট কয় প্রকার বললাম লিস্ট দুই প্রকার একটা হচ্ছে তোমার অর্ডার্ড লিস্ট আর একটা হচ্ছে যে আনঅর্ডার্ড লিস্ট ঠিক আছে ওকে এবার দেখো এবার আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে এই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট করার জন্য সময় আমাদের একটু টেকনিক আমাদের কিছু প্রক্রিয়া আমাদের মনে রাখতে হবে প্রথম কথা হচ্ছে যে আমরা যখন যে অর্ডার লিস্ট যখন নিয়ে কাজ করব অর্ডার লিস্ট নিয়ে কাজ করার সময় আমাদেরকে অর্ডার থেকে ও আর লিস্ট থেকে এল দুইটা মিলে একটা ওএল ট্যাগ লাগবে আমরা জানি না অর্ডার থেকে ও লিস্ট থেকে এল দুইটা নিয়ে কি লাগবে ওএল ট্যাগ অর্থাৎ আমরা যখন এই ধরনের সিরিয়াল বা অর্ডার অর্ডার লিস্ট নিয়ে কাজ করব তখন আমরা ওএল ট্যাগ দিয়ে শুরু করব কিভাবে করব আমরা দেখাবো আস্তে আস্তে আবার যখন এই ধরনের আমরা তালিকা নিয়ে কাজ করব যে তালিকাটার মধ্যে কোনো ক্রম নাই তখন আমরা সেটাকে কি লিখব ইউ এবং কি এল দুইটা মিলে কি হয় আনঅর্ডার লিস্ট ইউএল ট্যাগ তাহলে একটা ওএল ট্যাগ একটা হচ্ছে ইউএল ট্যাগ ওএল ট্যাগ দিয়ে আমরা অর্ডার লিস্ট চালু করব আর তোমার ব্লার হয়ে গেছে কোথায় ব্লার হইছে তোমরা অনেকে বলতে ব্লার হইছে আমার তো মনে হচ্ছে না ব্লার হইছে পরিষ্কার আছে তো মনে হয় এ কার কার ব্লার মনে হচ্ছে নাকি ব্লার যাদের মনে হচ্ছে তোমাদের নেট স্লো যাদের ব্লার মনে হচ্ছে তোমাদের আসলে নেট স্লো এই জন্য ব্লার মনে হচ্ছে ঠিক আছে আসলে কোনো ব্লার নাই আর ডি তোমার কাছে ব্লার মনে হচ্ছে কেন ব্লার তো না পরিষ্কার আছে তো তাহলে দেখো তাহলে অর্ডার লিস্ট পে আমরা ওএল ট্যাগ দিয়ে করব আর আনঅর্ডার লিস্ট দিয়ে আমরা কি ইউএল ট্যাগ দিয়ে করব ঠিক আছে ওকে তাহলে এবার আসি আমরা কি করব কি খেয়াল করো লুবান আসছে লুবান তোমাকে স্বাগতম লুবান তুমি কেমন আছো আমরা একটা মিনিট একটু কথা বলি প্লিজ একটু কথা বলি লুবানের সাথে লুবান তুমি কেমন আছো ওকে তাহলে আমরা আসি এবার আমাদের কাজে আসি স্যার ক্লিয়ার আছে স্ক্রিন হ্যাঁ স্ক্রিন ক্লিয়ার আছে আমি জানি তোমাদের যাদের স্লো মনে হচ্ছে তোমাদের আসলে নেটে স্পিডটা কম তাহলে এই জন্য স্লো মনে হচ্ছে অথবা মোবাইলটা তুমি আর একটু ইনস্টল করে ইনস্টল করো মোবাইলে তুমি একবার অফ করে অন করো তাহলে তোমার পেয়ে যাবা এখন ঠিক আছে ভেরি গুড তাহলে আমরা এবার আমাদের পড়ায় আসি লুবান তুমি কেমন আছো তাহলে আমরা আমাদের পড়ায় আসি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট আমরা আলোচনা করতেছিলাম তাহলে অর্ডার লিস্ট ওএল ট্যাগ দিয়ে করব আর আনঅর্ডার লিস্ট আমরা ইউএল ট্যাগ দিয়ে করব ঠিক আছে ওকে তারপরে দেখো তারপর আমরা এবার আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে খেয়াল করো আরেকটা জিনিস মনে রাখবা এ ধরনের ডট ডি দিয়ে যখন আমরা লিখব ডট ডি দিয়ে সেটা তুমি একটা জিনিস মনে রাখবা এই ধরনের জিনিসটাকে ডিক্স বলে ডিআইএসসি ডিক্স জাস্ট মনে রাখো এখন আমি বুঝে দিব অর্থাৎ এই ধরনের ডট ডট জিনিসটাকে এইচটিএমএল ভাষায় ডিক্স ডিআইএসসি ডিক্স বলে
আর এই ধরনের যখন এগুলোকে কি বলবো সার্কেল বলবো এটাকে বলবো কি সার্কেল সি আই আর সি এল সার্কেল তাহলে আমি এটা নিচে লিখি এটা ডিক্স ডি আই এস সি এটা সার্কেল আর এটাকে কি বলবো আমরা এটাকে কি বলবো বলো তো এটাকে কি বলা হয় বলো দেখি কি বলে বলো তো এটাকে কি বলে এটাকে কি বলে এটাকে কি বলে এই স্টাইলটাকে কি বলে দ্রুত বলো দেখি কে বলতে পারে এই স্টাইলটাকে কি বলে বলো দেখি কে বলতে পারবা দ্রুত বলো দেখি কে বলতে পারবা প্রথমটাকে এটাকে ডিক্স বলে এটাকে ডিক্স বলে এটাকে তোমার সার্কেল বলে আর এটাকে কি বলে বলো দেখি ছন্দা বলছে স্কোয়ার ভেরি গুড ছন্দা ছন্দা সবার আগে বলছে ছন্দা ভেরি গুড স্কোয়ার বলে হিজবুল বলছে স্কোয়ার রেকট্যাঙ্গেল না আমিও এটা রেকট্যাঙ্গেল না এটা স্কোয়ার কেমন স্কোয়ার বা স্কোয়ার বলে এটাকে স্কোয়ার জাপসা আবার জাপসা দেখা যাচ্ছে কেন স্কোয়ার তাহলে এটা আমরা স্কোয়ার বলবো না তাহলে এটা কি স্কোয়ার বলে এস কিউ ইউ আর স্কোয়ার এস কিউ ইউ এ আর স্কোয়ার তাহলে এবার দেখো আমরা এই তিনটা জিনিস মনে রাখবো আমরা এটা আমরা ব্যবহার যখন করবো তখন বুঝতে পারবা তাহলে এটা ডিস্ক এটা সার্কেল এটা স্কোয়ার ঠিক আছে তাহলে এই জিনিসগুলো আমরা আপাতত আমাদের মনে রাখতে হবে মনে রেখে আমরা আমাদের এখন কি শুরু করবো এইচটিএমএল লিস্ট শুরু করবো এই জিনিসগুলো দিয়েই আমাদের কাজটা শুরু করতে হবে আরেকটা ট্যাগ লাগবে তাহলে আমরা এখানে দুইটা ট্যাগ পড়ছি একটা ওএল একটা ইউএল এবার আরেকটা ট্যাগ লাগবে ট্যাগটা কিরকম যেমন আমরা টেবল করার সময় টেবল টেবল করার সময় আমরা কি করছিলাম এই যে এটা টেবল টেবল করার সময় আমরা বলছি এটা টিআর এটা এটা আমরা ডাইরেক্ট টিআর আর এটার ভিতরটাকে আমরা কি বলি টিডি বলি তাই না খেয়াল করো এটা হচ্ছে টিআর রোটাকে আমরা টিআর বলি আর ভিতরের সেলটাকে আমরা কি বলি টিডি বলি ঠিক একইভাবে এখানেও যে তালিকা যদি ক্রম অনুসারে হয় সেটাকে আমরা ওএল বলবো এবং এই ক্রম অনুসারে তালিকার প্রত্যেকটার ভিতরটাকে লিস্ট এল আই এস টি এই লিস্ট থেকে আমরা এল আই ট্যাগ ব্যবহার করবো এল আই এল আই ট্যাগ ব্যবহার করবো খেয়াল করো লিস্ট থেকে আমরা এল আই ট্যাগ ব্যবহার করবো লিস্ট থেকে আমরা কি করবো এল আই ট্যাগ ব্যবহার করবো ঠিক আছে ছন্দা কি বলছে রেডিও হ্যাঁ রেডিওটা তোমাদের সিলেবাসে তো নাই ছন্দা রেডিওটা তোমাদের সিলেবাসে নাই তো তাহলে আমরা কি করব এল আই ব্যবহার করব তাহলে মোট তিনটা তিনটা আমরা ট্যাগ ব্যবহার করব একটা হচ্ছে তোমার ওএল আর একটা ইউএল আর একটা এল আই এই তিনটা ট্যাগ ব্যবহার আমরা করব এই তিনটা ট্যাগ দিয়ে আমরা লিস্ট করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে দেখো তো এর মধ্যে কোনো ঝামেলা আছে কিনা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কোনো ঝামেলা আশা করি এর মধ্যে নাই ঠিক আছে তাহলে আমরা এখন একটা টাস্কে যাই আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবার আমরা একটা কাজ ঢুকি কাজটা তোমরা পারো কিনা তোমাদের একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা এটা মুসলাম সবাই নিশ্চয়ই বুঝতে পারছো কারো কোনো সমস্যা আশা করি নাই আমরা এখন এটা দিয়ে একটা কাজ করার চেষ্টা করব হ্যাঁ আমরা এখন এটা কাজ করার চেষ্টা করব এখন এটা দিয়ে ঠিক আছে ওকে তাহলে আমরা আসি এবার আমরা এটা মুছে ফেললাম মুছে আমরা একটু কাজ করি এবার তাহলে সবাই একটু দেখো টাস্ক ওয়ান করবো আমরা তাহলে এক প্রথম কাজ আজকে আজকের প্রথম কাজটা আমরা কিভাবে করে দেখি ওকে আজকে প্রথম কাজটা আমরা একটু দেখি কি করা যায় দেখো বুক লিস্ট পিডব্লিউ কে বুক লিস্ট এখানে যে তোমার সায়েন্স এস সি আই ই এন সি সায়েন্স সায়েন্স জন্য তোমার ওয়ান তোমার ফিজিক্স দুই কেমিস্ট্রি তিন
বায়োলজি বিজনেস বিইউএসআই এনি ডব্লিউএস বিজনেস বিজনেস আমি তোমার হলো মনে করো অ্যাকাউন্টিং WCOUN Accounting Finance Economics দেখো এই তালিকাটা আমরা তৈরি করব সবাই দেখো এই তালিকাটা আমরা এখন তৈরি করব ঠিক আছে তো এই তালিকাটা তৈরি করো সবাই একদম সিম্পল এই তালিকাটা আমরা তৈরি করব তাহলে আমরা কি করব সবাই দেখো তাহলে আমরা বুক লিস্ট এটা আমরা কি দিয়ে করব এটা আমরা বুক লিস্ট আমরা হেডিং দিয়ে করব হেডিং হেডিং 2 দিয়ে করব হেডিং 2 অ্যালাইন সেন্টার এবং আন্ডারলাইন ট্যাগ দিয়ে আমরা করব তাহলে দেখো আমরা এইচটিএমএল বডি তারপর আমরা কি করব এটা হেডিং তাহলে h1 align align equal to center u tag হবে এবার কি বুক লিস্ট বিটা গুলো কে list বুক লিস্ট দিয়া u tag শেষ h1 tag শেষ ঠিক আছে আচ্ছা তারপর কি হবে স্যার আন্ডারলাইন আন্ডার লিস্ট স্টার হয় না স্টার হয় না নিলয় স্টার তোমাদের সিলেবাসে না স্টার হইতে পারে বাট তোমাদের সিলেবাসে স্টার নাই এই যে আমরা স্টার নিয়ে আলোচনা করব না তোমাদের সিলেবাসে যা আছে আমরা তাই নিয়ে শুধু আলোচনা করব কারণ সিলেবাসের বাইরের বিষয়গুলো শুধু পড়াই তোমাদের মাথা খারাপ করে লাভ নেই সিলেবাসে যা আছে আমরা শুধুমাত্র তাই পড়াবো এবার দেখো এই সায়েন্স সায়েন্স আমরা লিখে ফেলি আগে সায়েন্স এটা কি লিখবো প্যারাগ্রাফ দিব আন্ডারলাইন দিব তাহলে আমরা প্যারাগ্রাফ তারপর কি করব প্যারাগ্রাফ দিয়ে U tag science S C I E N C E science দিয়ে কোলন দিয়ে U tag paragraph tag শেষ করে দিব কেমন এবার আমরা কি করব লিস্ট শুরু করব কেমন লিস্ট তাহলে এটা কোন লিস্ট 1 2 3 4 এটা হচ্ছে তোমার অর্ডার লিস্ট তাহলে অর্ডার লিস্ট নামে ওয়েল ট্যাগ শুরু করি দেখো ওয়েল আর ওয়েল লিখে মনে রাখতে হবে ওয়েল এর মধ্যে এটা কোনটা 1 2 3 4 1 2 3 4 এটা বোঝানোর জন্য এখানে একটা অ্যাট্রিবিউট লাগাইতে হবে অ্যাট্রিবিউট টাইপ টিওয়াইপ টাইপ ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে এই প্রথমে যেটা আছে সেটা লাগাই দিবা ডাবল কোটেশনের ভিতরে এই যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা এখানে লাগাই দিবা 1 দেখো তো বুঝছো কেন দেখো তো ওয়েল টাইপ 1 ঠিক আছে ওয়েল টাইপ 1 অর্থাৎ প্রথমে যেটা দিয়ে শুরু হবে তাহলে প্রথমে যেটা শুরু হবে সেটা দিয়ে আমরা দেখো তাহলে প্রথম দিয়ে প্রথমে যেটা দিয়ে শুরু হবে সেটা দিয়ে আমরা শুরু করব অর্থাৎ এখানে 1 দিয়ে শুরু হয়েছে এখানে প্রথমে এখানে 1 দিয়ে শুরু হয়েছে না তাহলে আমরা এখানে কি দিব টাইপ 1 দিব ঠিক আছে ওকে তারপরে দেখো দেখা যাচ্ছে না কেন তোমাদের আসলে এক একজনের মোবাইলের কনফিগারেশন এক এক ধরনের নেটের প্রবলেম তোমাদের একজনের এক ধরনের এই জন্য তোমাদের অনেকে দেখতে পাচ্ছ অনেকে দেখতে পাচ্ছ না হ্যাঁ ওকে তারপর কি হবে তারপর আমাদের আসি খেয়াল করো তারপর কি হবে তারপরটা তোমরা নিজেরা নিজেরা করে ফেলো এবার নিজেরা একদম সহজ আছে এটা তারপরটা নিজেরা করার চেষ্টা করো তাহলে এই পরটা কি হবে তাহলে আমরা কি বললাম ওয়েল আরডি তুমি বুঝো না কেন আরডি খেয়াল করো আমরা যখন ওয়েল দিয়ে শুরু করব এটা অর্ডার লিস্ট আমরা জানি 1 2 3 4 এটা অর্ডার লিস্ট মধ্যে কোনটা 1 2 3 4 এ বি সি ডি নাকি রোমান 1 2 3 4 সেটা বুঝাই দিতে হবে না সেটা বোঝানোর জন্য ওয়েল লিখে টাইপ লিখতে হবে ওয়েল স্পেস টাইপ সব সময় সবার জন্য একই ওয়েল স্পেস টাইপ লিখে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে এখানে যেটা দিয়ে শুরু করছি আমরা সেটা লিখে দিব খেয়াল করো এখানে যেটা দিয়ে শুরু করছি আমরা সেটা আমরা এখানে লিখে দিব যদি এটা বড় হাতের আই দিয়ে শুরু হইতো আমি এখানে বড় হাতের আই দিতাম
যদি এতে ছোট হাতের আই হতো ছোট হাতের আই দিতাম অর্থাৎ যেটা দিয়ে আমার লিস্টটা শুরু হচ্ছে সেটা আমরা এখানে লিখে দিতে হবে বুঝছো নাকি আরডি আরডি তুমি বুঝছো ওকে তাহলে আমরা এবার কি আসব এল আইতে আসব হ্যাঁ এবার আমরা হয়তো স্যারের নেট স্লো এবার আমরা কি করব এবার আমরা এল আইতে আসব কেমন তাহলে আমরা এল আইতে আসি তাহলে এবার আমরা তাহলে এটা কয়টা একটা দুইটা তিনটা এলাই হবে তিনটা এলাই হবে তাহলে দেখো এলাই লিস দিয়ে কি হবে এটা ফিজিক্স পি এইচ ওয়াই এস আই সি এস এলাই শেষ তোমাকে ডট গুলো দিতে হবে না খেয়াল করো এই যে ডট গুলো তোমাকে এখানে দিতে হবে না ডট অটোমেটিক্যালি চলে আসবে তারপর কি হবে এলাই কি হবে কেমিস্ট্রি সি এইচ ই এম আই এস পি আর ওয়াই তাহলে এলাই তারপরটা কি এলাই দিয়ে বায়োলজি বিআইও এলও জি ওয়াই তাহলে আমাদের এটা শেষ এটা শেষ করার সাথে সাথে আমরা কি শেষ করে দিব এই আমাদের ওয়াল শুরু করছিলাম ওয়ালটা আমরা শেষ করে দিব দেখো ওয়াল শেষ করে দিলাম তাহলে আমাদের প্রথম অংশ শেষ প্রথম অংশের কাজ শেষ এবার দ্বিতীয় অংশ করো সবাই শান্ত অংশ বণিক তুমি আসছো তোমাকে অনেকক্ষণ পর দেখতেছি আমি শাওনের করা শেষ শান্ত তোমার করা শেষ হয়েছে নাকি তারা আদিত্য বুঝছে বাকিরা আর ডি বুঝছে বলতেছে শান্ত করা হয়ে গেছে বলছে আজমল বলছে বাফারিং সাদিয়া তুমি আসো নাকি সাদিয়া ওকে তাহলে আমরা এবার দ্বিতীয়টা তোমরা করে ফেলো দ্বিতীয়টা বিজনেসটা তোমায় করো তাহলে বিজনেসটা কি হবে বিজনেসটা করার সময় আর কিচ্ছুই না শুধুমাত্র এখানে ওএল এর জায়গার মধ্যে ইউএল হবে যেহেতু আমরা জানি এটা সিরিয়াল না সিরিয়াল ছাড়া তালিকা তাহলে এটা আমরা ইউএল হবে ইউএল টাইপ এটা আমরা জানি কি স্কোয়ার তাহলে ইউএল টাইপ স্কোয়ার হবে আর কিচ্ছু না ইউএল এই জায়গাটার মধ্যে শুধুমাত্র কি হবে ইউএল টাইপ স্কোয়ার খেয়াল করো এটা যখন করবো আমরা তখন আমরা কি হবে এখানে ওএল এর জায়গার মধ্যে ইউএল হবে টাইপ ওয়ান এর জায়গার মধ্যে টাইপ আমরা কি লিখবো স্কোয়ার লিখবো বুঝছো কেন দেখো সবাই ছন্দা করে ফেলছে ভেরি গুড ছন্দা শান্ত করে ফেলছে শাওন আগে করে ফেলছে তাহলে দেখো তাহলে বিজনেসটা আমরা একটু দেখিয়ে দিই তোমাদেরকে সবাই খেয়াল করো তাহলে আমরা বিজনেসটা মুসলাম এখানে যারা একটু সবাই করে ফেলছে আমি জানি তারপর আমি একটু করে দিচ্ছি তোমরা সবাই করে ফেলছো আমি জানি তাহলে আমরা এখন এখান থেকে করবো বিজনেস বিজনেস হলে কি প্যারাগ্রাফ ইউ ট্যাগ বিজনেস বি ইউ এস আই এন ই ডবল এস তাহলে কি করবে এখানে ইউ ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ শেষ ও তোমাদের একটা জিনিস ভুল হয়েছে এখানে একটা বিয়ার লাগাই দেবে বিয়ার এখানে একটা বিয়ার লাগাই দেবো বিয়ার লাগাই না দিলে নিচে আসবে না এখানে একটা বিয়ার লাগবে এর আগেরটা তো এখানে একটা বিয়ার লাগাই দেবো এর আগে সায়েন্সের এখানেও আমরা যেখানে বিশেষ করছিলাম সেখানে একটা বিয়ার লাগাই দেবো বিয়ার না লাগাই দিলে নিচে আসবে না একটা বিয়ার লাগাই দিতে হবে শান্ত শান্ত আসছে শান্ত শুভদে শান্ত শুভদে শান্ত তুমি কেমন আছো শান্ত তোমাকে স্বাগতম জানাচ্ছি শুভদে শান্ত তোমাকে আমাদের ক্লাসে স্বাগতম জানাচ্ছি শুভদে শান্ত তোমাকে আমাদের ক্লাসে স্বাগতম জানাচ্ছি ওকে তাহলে আমরা কি বললাম এখানে একটা বিয়ার লাগাই দাও এর আগেরটা এই যে এখানে আমরা সাইন্স এর এখানে একটা কি লাগাইতে হবে বিয়ার লাগাই দিতে হবে বিয়ার না লাগাই দিলে নিচে আসবে না এবার আমরা কি করব বিজনেস করলাম এবার দেখো খেয়াল করো এবারে দেখো এই যে এটা এটাকে আমরা কি করব স্কোয়ার বলি আমরা বলেছি আগে এটাকে আমরা কি করব স্কোয়ার এবং এই লিস্টটা কোন লিস্ট আনঅর্ডার্ড লিস্ট যেহেতু এখানে কোনো সিরিয়াল নাই তাহলে এটা কি হবে আনঅর্ডার্ড লিস্ট যেহেতু এটা আনঅর্ডার্ড লিস্ট তাহলে আমরা এটা কি দিয়ে শুরু করব ইউএল দিয়ে শুরু করব যেহেতু এটা আনঅর্ডার্ড লিস্ট তাহলে আমরা এটা কি দিয়ে শুরু করব আনঅর্ডার দিয়ে শুরু করব ঠিক আছে আনঅর্ডার ইউএল দিয়ে শুরু করব ওকে ইউএল দিয়ে আমরা শুরু করব শুভদে তুমি কেমন আছো একটু রিপ্লাই দাও তাহলে আমরা কি করব ইউএল দিয়ে শুরু করব দেখো ইউএল টাইপ টাইপ কি হবে এটা স্কোয়ার এস কিউ ইউ এ আর স্কোয়ার ইউএল টাইপ স্কোয়ার দিয়ে আগের মতো এলআই আর কোনো ডিফারেন্স নেই এলআই দিয়ে অ্যাকাউন্টিং অ্যাডাবল অ্যাকাউন্টিং এলআই শেষ তারপর কি হবে ফিনান্স
তারপর কি হবে ইকোনমিক্স দিয়ে আমরা আবার ইউএল শেষ করব তারপর কি শেষ করব ইউএল শেষ করার পর আমাদের আর কিছু না আগের মতই বডি শেষ করে দিব এসটিএমএল শেষ করব দেখো তো বুঝছে কিনা সবাই খান রাহাত রাহাত আসছে রাহাত তোমাকে স্বাগতম জানাই এমডি খান রাহাত তোমাকে স্বাগতম জানাচ্ছি আমি আমাদের ক্লাসে কথা সেন গুপ্তা কথা মানে হচ্ছে শ্রেয়া সেন গুপ্তা আসছে শ্রেয়া তোমাকে স্বাগতম জানাই স্যার 2/3 এটা আর লেখা হবে না 2/3 লেখা হবে না মানে বুঝলাম না শ্রেয়া তোমার কথা বুঝি নাই শ্রেয়া তোমার কথা আমি বুঝি নাই ঠিক আছে ওকে হিজবুল আসছে আবার স্যার সায়েন্সের জন্য বিআর ইউজ করেন নাই হ্যাঁ এটা আমি বলেছি এটা আমি বলেছি সায়েন্সের জন্য আমি এখানে বিআর ইউজ করে নাই তোমাদের কি ইউজ করতে বললাম এই যে সায়েন্সের জন্য আমি ভুলে বিআর ইউজ করে নাই মনে ছিল না তোমরা অবশ্যই এটার জন্য বিআর ইউজ করতে হবে তাহলে দেখো তো একটু কমতে কারো কোনো ঝামেলা আছে কিনা আমাদের করা শেষ সামিনিয়া স্যার তোমার করা শেষ ভেরি গুড সামিনিয়া স্যার তোমার করা শেষ ভেরি গুড তাহলে আর কারো কোনো সমস্যা আছে কিনা বুঝছি স্যার সাদিয়া তুমি বুঝছো আমি জানি সাদিয়া ইউ আর ভেরি গুড স্টুডেন্ট সাদিয়া তুমি বুঝছো আমি জানি কথা সেনগুপ্তা না লাগবে না ওকে ওইগুলো এমনি আসবে হ্যাঁ ভেরি গুড ছন্দা তোমাকে ধন্যবাদ তুমি ওর আনসারটা দিয়ে দিলা ভেরি গুড বুঝছে বলতেছে কথা কথা মানেছি শ্রেয়া ওকে তাহলে আমাদের এই অংশটার মধ্যে আর করা কোনো ঝামেলা আছে কিনা দেখো তো আদিত্য শেষ করছে পারসি স্যার ওকে সামিন পারসো এই অংশটার মধ্যে কারো কোনো ঝামেলা আছে কিনা না থাকলে আমরা এর পরবর্তী অংশে যাব কারো কোনো ঝামেলা আছে কিনা প্রিয়ার বলছে ঝামেলা নাই ওকে তাহলে যদি ঝামেলা না থাকে তা আমরা এর পরবর্তী অংশে আসি পরবর্তী অংশের মধ্যে প্রবলেম নাই স্যার ওকে ভেরি গুড মমিতা বলছে প্রবলেম নাই শাওন দাস নাই ওকে তারপরে কারা আছে প্রিয়াল নাই স্যার ওকে তাহলে আমরা এর পরবর্তীতে আমরা আরেকটা টপিকসে আসি আমরা এখন একটু আর একটু টপিকস আর একটু জটিল টপিকস আমরা একটু আসি জটিল টপিকস দেখো এবার যদি আমরা একটু জটিল টপিকস করি জটিল টপিকস বলতে কি বোঝায় একটু কঠিন মানে এটা সাধারণত অ্যাডভান্সড এর একটা টাস্ক আজকে করাবো আমরা করাবো নাকি আর আর কি করাবো নাকি ছেড়ে দিব আজকে করাবো আরো নাকি ছেড়ে দিব আওলাদ ফয়সাল আসছে ফয়সাল তোমাকে স্বাগতম জানাচ্ছি আওলাদ ফয়সাল তোমাকে স্বাগতম জানাই তাহলে আমরা আরেকটা কাজ করি এখন এখন আরেকটা কাজ করতে হবে কাজটা হচ্ছে দেখো টাস্ক 2 টাস্ক 2 টাস্ক 2টা দেখো টাস্ক 2টা হচ্ছে এরকম যে লিস্টটা লিস্টটা আর একটু কঠিন থেকে করানো কঠিন থেকে বলতে কি বোঝাচ্ছি আমরা দেখো সবাই একটু খেয়াল করো আমি একটা কাজ দিচ্ছি আবার এটা তোমরা খাতায় লিখে ফেলো এটা তোমরা খাতায় লিখে ফেলো না হলে আমি এখানে জায়গা পাবো না করতে করার জন্য জায়গা লাগবে অনেক তো তোমরা এটা খাতায় লিখে ফেলো না হলে আমি জায়গা পাবো না তাহলে আমি একটা কাজ করি এখানে উপর লিখি এটা টাস্ক 2 এফ এ বি ও ইউ আর আই টি ফেভারিট ফুডস টাস্ক 2 ফেভারিট ফুডস টাস্ক 2 ফেভারিট ফুডস দিয়ে স্যার এটা তাড়াতাড়ি কেন স্যার এত তাড়াতাড়ি কেন হ্যাঁ ফেভারিট ফুডস দিয়ে আমরা এবার দেখো তো এক আচ্ছা এক দিয়ে আমরা কি করব
রাইস দুই ফিশ রাইস ফিশ তিন নম্বর দিব তিন নম্বর দিলাম মনে করো রাইস ফিশ ডাল চার নম্বর ড্রিঙ্কস ড্রিঙ্কস এর মধ্যে খেয়াল করো সফট ড্রিঙ্কস এস এফ টি সফট ড্রিঙ্কস সফট ড্রিঙ্ক এর মধ্যে কি আছে সফট ড্রিঙ্কস এর মধ্যে কি তোমার একটা হবে তোমার মিরিন্ডা এম আই আর আই এন ডি এ মিরিন্ডা তিন নম্বর ফান্তা মিরিন্ডা ফান্তা হ্যাঁ মিরিন্ডা ফান্তা ওকে তারপর ফেভারিট ফুডসটা সেন্টারে দিতে পারো ফেভারিট ফুড ফ্রুইটটা সেন্টারে দিতে পারো কোনো অসুবিধা নাই তারপরে কি হবে খেয়াল করো সবাই তারপর এরপর চার নম্বর আসে পাঁচ নম্বর আসো পাঁচ নম্বর এসে হট ড্রিঙ্কস হট ড্রিঙ্কসে তোমার এ তোমার টি এবার এখানে ভিতর ব্ল্যাক টি গ্রিন টি কেমন বি কফি কেমন ঠিক আছে দিলাম এরপর এখান থেকে আমরা বেরিয়ে আসি এখান থেকে বেরিয়ে আসলাম হ্যাঁ কফি দিলাম এরপর ছয় নম্বরে এসে ছয় নম্বরে এসে আর কি দিব এখানে আর একটা কি দিতে পারি আমরা ছয় নম্বরে এসে রাইস ফিশ ডাল সফট ড্রিঙ্কস হট ড্রিঙ্কস দিলাম এরপর দিলাম মনে করো আমরা মনে করো আর কি দিলাম এক মিল্ক এম আই এল কে মিল্ক মনে করো এখানে একটু তাহলে এটা হচ্ছে আমাদের রং চা হ্যাঁ রং চা পিয়াল পিয়াল রং চা হইতে পারে রং চা দিনে আমি অরেঞ্জ টি হইতে পারে শ্রীকান্ত স্যার আটকে গেছে ওকে তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কাজ এই কাজটা আমরা কিভাবে করব এই কাজটা তোমরা করতে পারবা ডিলন আসছে ডিলন ডিলন তোমাকে স্বাগতম জানাচ্ছি ডিলন আসছে ওকে তাহলে আমরা দেখো তো এই কাজটা কিভাবে করতে পারি পারবো স্যার সাদিয়া বলছে পারবে সাদিয়া তুমি পারবা আমি জানি সাদিয়া তুমি পারবা আমি জানি তো দেখো তো এই কাজটা করতে হলে আমাদের একটু মাথা কাটাইতে হবে ঝামেলা আছে একটু অনেক ঝামেলা আছে এটা তো আমি চাচ্ছিলাম এটা আজকে না করাইতে বাট তোমরা অনেক করার জন্য অনেক উদগ্রীব তোমাদের করার জন্য অনেক আগ্রহ এই জন্য আমি এটা শুরু করলাম তোমাদের করার আগ্রহ অনেক বেশি ভালো লাগতেছে আমার তো আমরা এটা যদি শুরু করি খেয়াল করো হ্যাঁ বিরিয়ানি দিতাম সেখান তো বিরিয়ানি আচ্ছা ঠিক আছে বিরিয়ানি তুমি দিয়ে দাও হ্যাঁ তাহলে শাওন বলছে পারবে আমি জানি তোমরা অনেকে পারবা স্যার সব শেষ
তাহলে এবার দেখো এটা কিভাবে করা যায়। আমি শুরু করতে সবাই দেখো শুরু করতেছি আমরা ফেভারিট ফুডস সবাই খেয়াল করে আমরা শুরু করব। তাহলে আমরা এইচটিএমএল বডি তাহলে ফেভারিট ফুডস এটা আমরা H2 দাও H2 অ্যালাইন সেন্টার ইউটেক ফেভারিট ফুডস FABUURIT ফেভারিট ফুডস ইউটেক এবং ইউটেক এর এবং টেক H2 শেষ ঠিক আছে করলাম। তারপর কি হবে এবার দেখো সবাই দেখো এবার খেয়াল করো আস্তে আস্তে তোমাদের লাইভে কমে যাচ্ছে অর্থাৎ অনেকেই চলে গেছে। আমি আজকে এটা শেষ করতে চাইছিলাম এই জন্যই অনেকেই চলে যাচ্ছে লাইভ থেকে। তো এবার দেখো আমরা শুরু করলাম এটা অর্ডার লিস্ট দেখো 1 2 3 দিয়ে অর্ডার লিস্ট দিয়ে শুরু করবো। এটা কিন্তু ঝামেলা আছে বারবার বলি। তাহলে এটা অর্ডার লিস্ট ওয়েল ওয়েল টাইপ ইকুয়াল টু 1 দিয়ে এবার আমরা কি করব টি এলআই এলআই দিয়ে রাইস তারপর এলআই দিয়ে কি হবে ফিশ তারপর এলআই দিয়ে ডাল এরপর দেখো 4 নম্বরে সফট ড্রিঙ্ক 4 নম্বরে আসি এলআই সফট সফট ড্রিঙ্কস DRINKS সফট ড্রিঙ্কস দেখো সফট ড্রিঙ্কস এর এলআই শুরু করব কিন্তু সফট ড্রিঙ্কস এর এলআই শেষ করব না আমরা সফট ড্রিঙ্কস এর এলআই শেষ করব না কারণ এই সফট ড্রিঙ্কস থেকে আবার একটা লিস্ট বেরিয়েছে দেখো এই যে এই 4 নম্বর থেকে আবার একটা লিস্ট বেরিয়েছে এগুলোকে বলা হয় নেস্টেড লিস্ট নেস্টেড একটা লিস্ট থেকে আর একটা লিস্ট বের হওয়া এটাকে বলা হয় নেস্টেড লিস্ট কি বললাম নেস্টেড লিস্ট একটা লিস্ট থেকে আর একটা লিস্ট বের হওয়া সেটাকে নেস্টেড লিস্ট বলে যেমন দেখো এখানে 4 একটু পয়েন্ট একটা লিস্ট ছিল সেখান থেকে আবার আর একটা লিস্ট বেরিয়েছে ঠিক আছে তো এটাকে বলা হয় নেস্টেড লিস্ট বারবার বলতেছি আমি এটাকে বলা হয় নেস্টেড লিস্ট তাহলে এখানে 4 এর পরে একটা লিস্ট শুরু হয়েছে তাহলে এটাকে আমরা এই ধরনের লিস্টটাকে তালিকাগুলোকে নেস্টেড লিস্ট বলবো NESTED নেস্টেড লিস্ট বলে ঠিক আছে ওকে তাহলে আমরা এখন কি করব এই যে এই 4 এর এলআই শুরু করছি সফট ড্রিঙ্কস এটা আমি এলআই শেষ কখন করব এখানে শেষ করব এখানে 4 এর এলআইটা শুরু করছি এখানে এসে 4 এর এলআইটা শেষ করতে হবে অর্থাৎ এই পুরোটা আমাকে করে ফেলতে হবে এই পুরোটা আমাকে একসাথে করে ফেলতে হবে পুরোটা একসাথে করার পর তারপর আমি এলআইটা শেষ করব কথা বুঝছিস কি বলতে চাচ্ছি সবাই বুঝছিস কিনা দেখো আমাকে কি করতে হবে এলআইটা শেষ করতে হবে এলআইটা শেষ করে তারপর আমাদের কি করতে হবে এলআই এর পুরো কাজ করে তারপর শেষ করতে হবে এলআই পুরো কাজ না করে আমাদের শেষ করতে আমরা পারবো না ওকে তাহলে দেখো এলআই এর পুরো কাজ করতে হলে আমাদেরকে খেয়াল করো তাহলে এবার আমরা এর ভিতরে দেখো এই এলআই এর ভিতরে আরেকটা লিস্ট শুরু হয়েছে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট এই আমরা জানি এটা হচ্ছে তোমার কি এটাকে আমরা সার্কেল বলি তাহলে আনঅর্ডার লিস্ট তাহলে আমরা এখানে এটার ভিতরে একটা ইউএল শুরু করব দেখো ইউএল টাইপ ইকুয়াল টু কি স্কোয়ার না স্কোয়ার না সার্কেল CIRCLE সার্কেল দেখো ইউএল টাইপ সার্কেল আমরা এটার ভিতরে একটা সার্কেল শুরু করছি ঠিক আছে এটার ভিতরে আমরা একটা সার্কেল শুরু করছি সার্কেল শুরু করে এবার আমরা এটার ভিতরে লিস্ট দিব লিস্ট করে দিব লিস্ট দুইটা এলআই দিব দেখো এলআই এলআই দিয়ে মিরিন্ডা এলআই দিয়ে কি হবে মিরিন্ডা MIRIN মিরিন্ডা এই এলআইটা শেষ করো এলআই দিয়ে কি হবে ফান্তা FNTA ফান্তা শেষ করলাম এই দুটো শেষ শেষ করার সাথে সাথে এবার দেখো এই ইউএলটা শেষ করব ইউএল ইউএল যেটা শুরু করছিলাম এই ইউএলটা আমি এখানে শেষ করব ইউএল
এরপরে এই এলআইটা এই সব ডিগ্রিসের যে এলআইটা শেষ করি নাই সেটা শেষ করব এলআই দেখো তো বুঝছো কিনা সবাই দেখো তো সবাই বুঝছো কিনা সবাই দ্রুত দেখো তো বুঝছো কিনা সবাই দেখো দ্রুত দেখো না বুঝলে বলো আমি আবার বুঝাবো বুঝছো কিনা দেখো তো রাহুল পোদ্দার আসছে রাহুল পোদ্দার তোমাকে আমাদের ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি রাহুল পোদ্দার স্বাগতম জানাই ক্লাসের পক্ষ থেকে প্রিয়াল দাস চুপ কর হ্যাঁ প্রিয়াল তুমি চুপ করো বুঝছো বলতেছে তাহলে এবার তোমরা খেয়াল করো এবার তোমরা দ্বিতীয়টা করো দ্বিতীয় পাঁচ নাম্বার হট ড্রিংকসটা তোমরা করে গেলো হট ড্রিংকসটা একদম সহজ হট ড্রিংকসটা তোমরা করো নিজেরা এবার রাহুল পোদ্দার তুমি কেমন আছো করা শেষ সাউন্ড করে ফেলছে বলতেছে এবার আমরা হট ড্রিংকসটা করি পাঁচ নাম্বারটা করি সবাই আমি এটা মুসলাম আমি এটা মুছে দিচ্ছি মুছে আমরা এবার পাঁচ নাম্বার করব পাঁচ নাম্বার হট ড্রিংকস যেটা আছে হট ড্রিংকসটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব হ্যাঁ ওকে তুমি জয়েন করছো তোমাকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি তোমাকে আমাদের ক্লাসের পক্ষ থেকে রাহুল পোদ্দার ক্লাসের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে ক্লাসের পক্ষ থেকে তোমাকে স্বাগতম জানাই তুমি আরো একটু আগে জয়েন করতে করতে ভালো হইতো আর একটু আগে জয়েন করলে ভালো হতো আমরা শেষ পর্যায়ে চলে আসছি ওকে তাহলে আমরা এটা মুসলাম মুসে আমরা মুসলাম মুসে আমরা কি করবো এটা শুরু করবো এটা ঠিক আছে এটা তাহলে এটা শুরু করার জন্য আমরা কি করবো আমরা কিন্তু এলআইতে আসি খেয়াল করো আমরা কিন্তু এই চার নাম্বারের ও আমি তো মুছে ফেলছি এই চার নাম্বারের মধ্যে কিন্তু পাঁচ নাম্বারে আসি আমরা পাঁচ নাম্বারে এলআইতে আসো এবার এলআই এলআইতে কি করবো আমরা হট ড্রিংকস এইচওটি হট DRINKS হট ড্রিংকস হট ড্রিংকস দিয়ে এবার আমরা কি করবো ইউএল না ওয়েল ওয়েল টাই এ দিয়া এবার কয়টা হবে এবার এটার ভিতরে আরেকটা দেখো এটার ভিতরে এটা এখানে মজার জিনিস এটার ভিতরে একটা ওয়েল ওয়েল এর ভিতরে আবার ইউএল একটু বোঝার চেষ্টা করো এই আমরা সিরিয়াল ছিলাম পাশে এলআই এলআই থেকে ওয়েল আসছে এতে ওয়েল থেকে আবার ইউএল আসবো দেখো তিন জায়গায় নামতেছে এটাকে বলা হয় তোমার নেস্টেড লিস্ট মানে একটার ভিতরে আরেকটা এটার ভিতরে এটা এটার ভিতরে এটা মোট তিনটা একসাথে মোট তিনটা একসাথে বুঝছো কিনা দেখো তো রাহুল পোদ্দার করে ফেলছো ভেরি গুড রাহুল পোদ্দার করে ফেলছো বলতেছে রাহুল পোদ্দার তুমি শেষ করে ফেলছো বলছো ভেরি গুড ছন্দা করে ফেলছে বলতেছে ওকে ভেরি গুড তাহলে খেয়াল করো ওয়েল টাইপ এ এবার আমরা কি করবো টাইপ এ এবার এটার ভিতরে ইউএল শুরু করবো ইউএল এটার ভিতরে আমরা কি করবো ইউএল ইউএল টাইপ স্কোয়ার এস কিউ ইউ এ আর ই স্কোয়ার দিয়ে দুইটা এলআই তাহলে এলআই এটার ভিতরে কি হবে ব্ল্যাক টি এলআই শেষ আরেকটা এলআই হবে কি গ্রিন টি গ্রিন টি দিয়ে এবার দেখো এবার এই ইউএলটা শেষ করবো ইউএলটা শেষ করবো তারপর তারপর দেখো এই ওএল এর ওএল এর আমি কি করবো ইউএল শেষ করছি হট ড্রিংকস এলআই এখানে একটা এলআই হবে তো এখানে একটা এলআই হবে খেয়াল করো একটু ভুল হয়েছে আমার একটু ভুল হয়েছে আমার খেয়াল করো আমি খেয়াল করি না একটু ভুল হয়েছে তাহলে টাইপ এ দিয়া লিস্ট এখানে একটা এলআই হবে এলআই টি টি দিয়া এটা এলআই শেষ হবে না এখানে ভিতরে আমরা ইউএল শুরু করবো ইউএল টাইপ ইকুয়াল টু স্কোয়ার স্কোয়ার দিয়ে এবার এখানে ভিতরে কি হবে এলআই ব্ল্যাক টি
ব্ল্যাক টি এলাই শেষ আরেকটা রে হবে গ্রিন টি দিয়ে এবার এই এই ইউআরটা শেষ করব দেখো ইউআরটা শেষ করব ইউআর শেষ করলাম শেষ করে এবার টি এই যে টি এর অ্যালার্ট শেষ করব টি এর অ্যালার্ট যেটা এলাই অ্যালার্ট শেষ করব শেষ করে এবার আরেকটা এলাইতে বি দিব আরেকটা এলাই এলাইতে কি হবে কপি সি ও ডবল এফ ডবল ই এলাই শেষ করব শেষ করে এবার এই ওএল শেষ করব ওএল ওএল দেখো তো বুঝছো কিনা কি বলছি আমি হ্যাঁ টি লিখি না আমি টি এখন লিখে দিলাম ভেরি গুড তারপর কি হবে তাহলে আমাদের এবারে কফি শেষ এবার আমরা এখানে কি করব চিকেন আসবে চিকেন 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 আসলে আমাদের কি করতে হবে এটা ওয়াল শেষ করছি হট ডিংস এর এলাই শেষ করো এই হট ডিংস এর এবারে এলাই দেখো খেয়াল করো এই হট ডিংস এর এলাই শুরু করছিলাম এই হট ডিংস এর এলাই এখনো শেষ করি নাই তাহলে হট ডিংস এর এলাইটা তোমরা এখন শেষ করো হট ডিংস এর এলাই শেষ করো এবার খেয়াল করো এই হট ডিংস এর এলাইটা শেষ করে দিব তাহলে এটা এলাই শেষ করব এলাই শেষ করে এবার আরেকটা এলাইতে চিকেন দিব এলাই চিকেন জি এস আই সি কে ই এন শেষ করব এবার তাহলে এবার কি শেষ করব ওই প্রথমের এই যে তাহলে এবার কি করব আমরা এই এটা এটা তোমার কি করব এটা আমরা ওয়ালটা শেষ করব ওয়াল প্রথম দিকে একটা ওয়াল ছিল অর্ডার লিস্ট ওয়াল শেষ করব বডি শেষ করব এসটিমেন্ট শেষ করব ও মারে দেখো তো বুঝছো কিনা সবাই দেখো তো কারো কোনো ঝামেলা আছে কিনা বুঝছো কিনা দেখো তো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো বুঝছো কিনা কারো কোনো ঝামেলা আছে কিনা কারো কোনো ঝামেলা আছে কিনা বুঝছে ছন্দা বুঝছে আমি বুঝতে ভেরি গুড তাহলে আমরা আজকের ক্লাসে শেষ করব তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে নাকি হোমওয়ার্ক দিব কিনা দেখো বুঝছে বলতেছে হোমওয়ার্ক দিব কিনা হোমওয়ার্ক দিব জটিল আছে অবশ্যই জটিল আছে এটা কিন্তু অনেক কঠিন তোমরা নিজেরা বাসায় করার সময় অবশ্যই অবশ্যই দেখবা ভুল করবা ঠিক আছে তোমরা করার সময় দেখবা নিজেরা ভুল করবা এই জন্য এটা বারবার প্র্যাকটিস করতে হবে মাথা ঘুরাচ্ছে হ্যাঁ মাথা ঘুরাচ্ছে বলছে একজনের মনে হচ্ছে কোনো দুনিয়াতে চলে গেছে আচ্ছা ঠিক আছে তোমাদের এটা নিজেরা করার সময় ঝামেলায় পড়বা বারবার বলি প্র্যাকটিস করতে হবে হোমওয়ার্ক দিব কিনা হোমওয়ার্ক হোমওয়ার্ক দিচ্ছে সবাই হোমওয়ার্ক লিখো হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক গুলো চেক করতে কিন্তু আমার অনেক কষ্ট হয় তোমাদের সবার হোমওয়ার্ক গুলা খেয়াল করো হোমওয়ার্ক তো দিব আমি অসুবিধা নাই বাট কষ্টটা আমার বেড়ে যায় অনেক কষ্টটা আমার অনেক বেড়ে যায় তোমাদের হোমওয়ার্ক গুলা সবগুলো চেক করা প্রত্যেকজনের হোমওয়ার্ক গুলো তোমাদের মেসেঞ্জার থেকে নিয়ে নিয়ে চেক করা এটা কিন্তু অনেক ঝামেলাযুক্ত একটা কাজ অনেক ঝামেলাযুক্ত কাজ যে মেসেঞ্জার থেকে তোমাদের কাজগুলো নিয়ে নিয়ে এগুলো আবার চেক করা সুতরাং অনেক কষ্ট হয় এগুলাতে হ্যাঁ অনেক কষ্ট হয় তোমাদের এই এই হোমওয়ার্কগুলো চেক করার সময় কারণ প্রত্যেকজনের মেসেঞ্জার থেকে ঘুরে নিয়ে নিয়ে তোমার হোমওয়ার্কগুলো দেখতে হয় এখনো না আমার এনজিবি আছে কোনো প্রত্যেকজনের মেসেঞ্জার থেকে নিয়ে নিয়ে তোমার হোমওয়ার্কগুলো দেখতে হয় এবং এগুলো আমার মাঝে মধ্যে চোখ ব্যথা করে দেখতে দেখতে মাঝে মধ্যে চোখ ব্যথা করে হোমওয়ার্কগুলা তো কথা সেনগুপ্তা আজকে হোমওয়ার্ক নাই তো বলতেছে তো তোমাদের প্রতি অনুরোধ থাকবে আসলে অনলাইন ক্লাস
খেয়াল করো তোমাদের প্রতি অনুরোধ থাকবে আসলে অন্যান্য অনলাইন ক্লাসে যে কথাটা আমরা তোমাদেরকে করাচ্ছি অনলাইন ক্লাসে তোমাদের কাছে যদিও মনে হচ্ছে আসলে তোমাদের কাছে যদিও মনে হয় অনলাইন ক্লাসে কোনো ঝামেলা নাই কোনো কষ্ট নাই আসলে অনলাইন ক্লাসে আমার যেটা মনে হয় গত মাস তিন মাস পরে আমার কাছে মনে হলো সত্যি অনেক অনেক কাজ বেশি অনলাইনে অনেক বেশি কাজ আছে অনলাইনে আমাদেরকে আমাকে অনেক প্রস্তুতি নিতে হয় তোমাদের এই অনলাইন ক্লাস করানোর জন্য অনেক অবকাঠামো তৈরি করতে হয় তারপর অনেক কিছু গোছাতে হয় নির্দিষ্ট শিডিউল মেইনটেইন করতে হয় ঘরে যত ঝামেলায় থাকুক না কেন তারপরে সবচেয়ে বড় কথা যে হোমওয়ার্ক অনলাইনে যেসব টিচাররা ক্লাস নেন তোমরা দেখবা 90% টিচাররা কিন্তু কোনো হোমওয়ার্ক দেন না ক্লাস করে ছেড়ে দেন এত হোমওয়ার্ক তোমাদের দরকারটা কি কিন্তু তোমাদেরকে আমি ওই ব্যবস্থা ছাড়ি না তোমাদেরকে আমি চেষ্টা করি সবার দরজায় দরজায় নক দেওয়ার জন্য সারাদিন সে সকাল থেকে উঠে সকালে ঘুম থেকে উঠে তোমাদের এই হোমওয়ার্কগুলো দেখি হোমওয়ার্কগুলো দেখে দেখে তোমাদেরকে নক দেওয়ার চেষ্টা করি যারা আমার সাথে সক্রিয় না তাদেরকেও নক দেওয়ার চেষ্টা করি এবং এই হোমওয়ার্কগুলো খুঁটিয়ে 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 দেখি তোমাদেরকে প্রত্যেকজনের মেসেঞ্জারে পাঠিয়ে দিই তোমরা অনেকে হয়তো অনেক সময় রাগ করো যে স্যার আমার হোমওয়ার্কটা দেখেন নাই দেরি হচ্ছে আমারটা একটু তাড়াতাড়ি দেখে দেন এই যে বিষয়গুলো সবার মধ্যে আসে একটু কিন্তু আমি তো একজন আমাকে তো একটু সময় নিয়ে দেখতে হচ্ছে বিশ্বাস করো আমি সেই সকালবেলা থেকে সারাদিন দেখি তোমাদের যদি খাতা কলম হইতো তাড়াতাড়ি দেখে ফেলা যায় কারণ এটা মেসেঞ্জারে তো মেসেঞ্জারে বারবার এটা খুলে 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 দেখা আবার কে কে পাঠাইছে ওটা তো মেসেঞ্জারে সিরিয়ালে নেই পাঠাইছে এটা মেসেঞ্জারে কি থাকে না সিরিয়ালে থাকে না হ্যাঁ সিরিয়ালে থাকে না তো এই জন্য এটা খুঁজে নিয়ে নিয়ে দেখতে অনেক কষ্ট হয় তারপরে তোমাদের জন্য কষ্ট করতেছি আমরা কষ্ট করতে রাজি কোনো সমস্যা নাই তোমাদের যদি উপকার হয় তোমাদের যদি তোমাদেরকে যদি চাঙ্গা রাখা যায় সেটাই হচ্ছে আমার সফলতা আমাদের এটাই হচ্ছে আমাদের জন্য প্রাপ্তি তো তোমরা একটু চাঙ্গা থাকবা কারণ চাঙ্গা যদি থাকা না যায় তাহলে তোমরা স্পিড যদি ধরে রাখতে না পারো অর্থাৎ পড়ালেখার মধ্যে স্পিডটা অনেক গুরুত্বপূর্ণ তুমি দেখবা পড়ালেখা করতে করতে যখন নিজের মধ্যে একটা স্পিড চলে আসে তখন অনেক কঠিন কঠিন জিনিসগুলো অনেক ইজি মনে হয় আবার মাঝখানে যদি তোমার এক মাস দু মাস ব্রেক দিয়ে নতুন করে পড়ালেখা শুরু করবা তখন অনেক সহজ জিনিস তোমার কাছে অনেক কঠিন মনে হয় এটাই হচ্ছে নিয়ম তো আমার বা আমাদের এই চেষ্টাটাই হচ্ছে একটাই চেষ্টা তোমাদেরকে সচল রাখা তোমাদেরকে গতিশীল রাখা যাতে করে তোমার সামনের পরীক্ষা আসলে ঘাবড়ে না করো পরীক্ষাতে যাতে তোমরা ভালো পারফর্ম করতে পারো বুঝতে পারছি তো আমরা হোমওয়ার্কটা তোমাদেরকে দিচ্ছি হোমওয়ার্কটা সবাই লিখে নাও ওকে রাহুল পোদ্দার বলছে যে একটা মেসেঞ্জারে একটা গ্রুপ খুলতে তো আমরা দেখি মেসেঞ্জারে গ্রুপ আমাদের আসলে মেসেঞ্জারে গ্রুপ আছে রাহুল পোদ্দার আমাদের মেসেঞ্জারে অনেকগুলো গ্রুপ আছে তুমি জানো না হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নিউ ফার্স্ট ইয়ার সবারই কিন্তু মেসেঞ্জারে গ্রুপ আছে ঠিক আছে ওকে তাহলে দেখো এবার আমরা হোমওয়ার্ক করাচ্ছি এবার হোমওয়ার্কটা সবাই লিখো হোমওয়ার্কটা সবাই লিখো হোমওয়ার্কটা আমি একটু জটিল করে দিব তোমরা যদি বলো হোমওয়ার্কটা একটু করে একটু আমি জটিল করে দিতে চাচ্ছি তোমরা রাজি আছো কিনা হোমওয়ার্কটা একটু জটিল করে মিক্স করে দিব মিক্স করে হ্যাঁ সবাই লিখো
সবাই দেখো একটু সবাই দেখো আগে তারপর আমি তোমাদের বলতেছি কি করতে হবে এরপর আমরা এখানে একটা ছবি হবে এখানে তোমার এসটু হবে এখানে তোমার তাহলে লিস্ট ইউটিউব ছবি দিলাম হাইপার লিঙ্ক দিলাম লিস্ট দিলাম এরপর এখানে একটা দিয়া এখানে তোমরা লিখতে পারো এখানে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে তোমার এই তোমরা কি বলতেছো তাহলে এবার এখানে তিন নম্বরে দাও আরেকটা দাও ইউটিউব জিমেইল ফেসবুক আজকে মানে বেশ কে তারপর এখানে দাও কি দিব তাহলে দেখো এখানে একটা মানুষের ছবি হবে যদি আমি কি আঁকছি ছবিটা আসলে হয় নাই তোমরা একটা ছবি এখানে ভালো করে সুন্দর করে একটা ছবি এঁকে দাও এখানে আমি আমরা এঁকে দিলাম একটা ছবি তো তোমরা একটা ছবি আঁকবে এখানে এখানে শুধুমাত্র এ স্কোয়ার দেবে এ স্কোয়ার আর কিছু না ঠিক আছে আর সিটি ড্রয়িং ক্লাস হ্যাঁ এটা আমি একটা ছবি আঁকছি এটা তোমরা হাসাহাসি করিও না প্লিজ হাসাহাসি করিও না আমি একটা ছবি একটা মানুষের ছবি হবে এখানে হ্যাঁ এটা মানুষের মানুষের ছবি এটা এটা একটা মানুষের ছবি হবে এখানে ঠিক আছে ওকে তাহলে এবার দেখো এটা হচ্ছে যে ফার্স্ট খেয়াল করো ফার্স্ট ছবির নাম হচ্ছে ফার্স্ট ফার্স্ট পিক ফার্স্ট পিকের নাম হচ্ছে রোজ ডট জেপিজি রোজ ডট জেপিজি
আর সেকেন্ড পিকের নাম হচ্ছে সেকেন্ড পিকের নাম হচ্ছে তোমার জামাল ডট জেপিসি কামাল আর এই চাই আম রহিম রহিম ডট জেপিসি খেয়াল করো প্রথম পিকটার নাম হচ্ছে তোমার রোজ ডট জেপিসি দ্বিতীয় পিকটার নাম হচ্ছে তোমার রহিম ডট জেপিসি ঠিক আছে হ্যাঁ একটু কাটাকাটি করছি সাউন্ড এটাকে ঠিক করার জন্য একটু কাটাকাটি করছি কয়েকবার তোমরা এবার দেখে নাও দেখে নাও সবাই কোনো কঠিন নাই সামিন ইয়া স্যার এটা করতে পারলে তোমাদের এইচটিএমএল শেষ করে দিলাম 10টা ক্লাসে এইচটিএমএল শেষ আর একটা ক্লাসে শুধুমাত্র ইন্টারনাল হাইপারলিংক করাবো কোনো কঠিন নাই একদম সহজ কোনো কঠিনের কোনো কাজ নাই আমি ক্লাস শেষ করে শেষ নিয়ে কোশ্চেন তুলবো এসএসকে রে শান্ত এসএসকে শান্ত এসএসকে রে কি না এসএস কেন বলতে আছে ব্লার হচ্ছে ব্লার কেন ব্লার হচ্ছে লিঙ্কগুলো কি ট্যাগ দিয়ে করব হ্যাঁ লিঙ্কগুলো অবশ্যই ট্যাগ দিয়ে করতে হবে লিঙ্কগুলো ট্যাগ দিয়ে করবা ছন্দা লিঙ্কগুলো অবশ্যই ট্যাগ দিয়ে অ্যাট্যাক দিয়ে এই যে অ্যাট্যাক লিঙ্কগুলো অবশ্যই হাইপারলিংক দিয়ে করবা হাইপারলিংক ছন্দা হাইপারলিংক দিয়ে করতে হবে লিঙ্কগুলো শ্রীকান্ত বলছে অনেক সহজ ওকে তাহলে আমরা আশা করি তোমরা পারবা এটা না পারার কোনো কারণ নাই সবাই আশা করি পারবা এই এইচটিএমএল লিস্ট হোমওয়ার্ক এটা তোমার হেডিং থাকবে এটা তোমার হেডিং এইচটিএমএল লিস্ট হোমওয়ার্ক হেডিং থাকবে তারপর এই টেবলটা করে ফেলো আশা করি তোমরা পারবা না পারার কোনো কিছু নাই একদম সহজ এটা কোনো কঠিন না এটা একদম সহজ তো আমরা তোমাদের আজকের ক্লাসটা রাখি আজকে আর কারো কোনো সমস্যা আছে কিনা কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো তো কারো কোনো প্রবলেম আছে হ্যাঁ লিস্টটা হবে ছন্দা ছন্দা এখানে লিস্ট করতে হবে লিস্ট 1 2 3 4 এর লিস্ট দিয়ে করতে হবে ছন্দা তোমাকে বলি এই 1 2 3 4 এটা লিস্ট দিয়ে করতে হবে অর্থাৎ লিস্টের ভিতরে হাইপারলিংক খেয়াল করো লিস্টের ভিতরে হাইপারলিংক মনে রাখতে হবে এটা হ্যাঁ লিস্ট ট্যাগ লাগবে রাহুল তুমি গুড নাইট দিছো ভেরি গুড ওকে সময় নিয়ে করো আজকে তাহলে আমরা রাখি আমাদের ক্লাসটা সবাই তাহলে এটা শ্রীকান্ত একটা কথা বলছে ভালো কথা সময় নিয়ে করতে হবে এটা সময় নিয়ে ধীরে সুস্থে করো এটা তো অনেক ঝামেলা আছে এবং এই ঝামেলাগুলো দিয়ে করাচ্ছি এই জন্যই তোমাদের যেন এইচটিএমএল এ যেন কোনো আর অসুবিধা না থাকে যত কঠিনই দেখ না কেন আশা করি তোমরা এইচটিএমএল প্রবলেমগুলো পারবা আজকে তোমাদের কিন্তু লিস্ট শেষ করে দিছি এই আর ডি শুধু বলে স্যার ক্লাস কম করাচ্ছেন আমি নাকি ক্লাস কম করাচ্ছি তো তোমাদের যদি তোমরা যদি চালাইতে পারো আমি তো করতে পারবো কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে তো এটা পারতেছে না বা পারে না মনে থাকে না এই জন্য আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি তাও তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ায় প্রতিদিন ক্লাসে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20-25 মিনিট পড়ায় অনলাইন ক্লাসে সাধারণত 20-25 মিনিট পড়ায় 30 মিনিট পড়ায় সেখানে আমি 1 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিট বা 1.5 ঘন্টা পড়াচ্ছি তোমাদের স্বার্থে সব তোমাদের স্বার্থে ঠিক আছে তোমরা একটু চাঙ্গা থাকো
তোমরা একটু উপকৃত হও, তোমরা একটু এগিয়ে যাও, সে হচ্ছে আমাদের আমাদের একমাত্র উদ্দেশ্য সেটাই। তাহলে আমরা আজকে ক্লাসটা রাখি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আমি তোমাদের গ্রুপে গ্রুপের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি, সবাই নিশ্চয়ই দেখছো অ্যানাউন্সমেন্টটা, দেখো তো বলছো, বলো তো সবাই দেখছো কিনা, গ্রুপে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি, অ্যানাউন্সমেন্টটা সবাই দেখছো কিনা, যদি অ্যানাউন্সমেন্টটা না দেখো সবাই দেখে নাও, ওই অ্যানাউন্সমেন্টে আমি তোমাদের কোন কোন দিন ক্লাস হবে সেটা লিখে দিয়েছি এবং তোমাদের পেমেন্টের বিষয়টা বলছি। আমি অত্যন্ত মানে যারা যারা অনলাইনে ক্লাস নিচ্ছে তাদের চেয়ে তিন ভাগের এক ভাগ পেমেন্ট করছি রাখছি তোমাদের জন্য, এত কম পেমেন্ট আসলে কোথাও রাখ নাই, তো তোমাদের উদ্দেশ্যে শুধুমাত্র যাতে তোমরা কষ্ট না পাও, তোমাদের পরিবারের উপর যাতে চাপ না পড়ে। কিন্তু এইটাও তোমাদেরকে যেটা অ্যানাউন্সমেন্ট আমি বলেছি, প্লিজ প্লিজ তোমরা অ্যানাউন্সমেন্টের কথাটা রাখবা, আমার রিকোয়েস্ট রাখো, রাখতে হবে তোমাদেরকে। আলটিমেটলি সামান্য কিছু যদি তোমার পেমেন্ট না হয় তাহলে কিন্তু আমাদের কষ্ট পড়ে যায়, আমরা কষ্ট পড়ে যাবো শেষ পর্যন্ত। সো তোমাদের প্রতি অনুরোধ, আমার অ্যানাউন্সমেন্টে যে কথাগুলো লিখেছি তোমরা প্লিজ প্লিজ, ওই একটা নির্দিষ্ট টাইম দিয়েছি, ওই টাইমের মধ্যে তোমরা তোমাদের চেষ্টা করো, তোমাদের প্রতি অনুরোধ ওই টাইমের মধ্যে তোমরা যেন এটা একটু আমাকে পেমেন্টটা করে দিবা প্লিজ। এবং তোমাদের যাদের আগে ডিউ ছিল, যারা আমি মার্চ থেকে শুরু করছি বলছি, মার্চ যদি বাদে দাও এপ্রিল থেকে হিসাব করো, এপ্রিল মে জুন এই তিন মাস যাদের যাদের ডিউ ছিল প্লিজ তোমরা একসাথে ডিউটা পাঠিয়ে দিবা, তোমাদের প্রতি একান্ত অনুরোধ, আশা করি তোমরা রাখবা। আমি জানি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, টিচারের কষ্ট হোক তোমরা চাইবে না, কারণ আমরা তোমাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, বিশ্বাস করো তোমাদেরকে মন প্রাণ না, একদম চেষ্টা করি যতটুকু সম্ভব তোমাদেরকে বোঝানোর জন্য, মনে যা আছে সব সময় তোমাদেরকে চেষ্টা করি ভালো করে বোঝানোর জন্য। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামী পরশু দিন দেখা হবে, কম একটা করে ঠান্ডা মাথায় করো, ঠান্ডা মাথায় করে তোমরা পাঠিয়ে দাও। আজকে এই পর্যন্ত, শুভরাত্রি।